ক্রিকেটের চিরচেনা সে ব্যস্ততা না থাকায় এবারের ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে ফুরসত পেয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই ঈদ পালন করেছেন পরিবারের সঙ্গে। পরিবার সহ সৌদি আরবে ঈদ উদযাপন করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে গ্রামের বাড়িতে গেছেন সাকিব ও মুশফিকরা। 2017 সালের পর এবারই প্রথম নিজ শহর মাগুরায় ঈদ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও গুঞ্জন ছিল টাইগার যে টি টোয়েন্টি ও টেস্ট কাপ্তান ঈদ করবেন আমেরিকাতে, তবে শেষ পর্যন্ত এই তারকা ক্রিকেটার মাগুরায় গেলেন। শনিবার সকালে স্থানীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করে মুসল্লি ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সাকিবকে। তবে দুপুর না গড়াতে দেখা গেল ব্যাট হাতে নেমে পড়েছেন সাকিব। গ্রামের কিশোরদের সঙ্গে টেপ টেনিস বলে ব্যাট হাতে ব্যাটিং করেছেন তিনি। কথা আছে ঢেকি স্বর্গ গেলেও ধান বানে, ছুটি কাটাতে গ্রামে গিয়েও সেখানেও মেতে উঠলেন ক্রিকেট ব্যাট হাতে। এর আগে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় সাকিবকে। জানা গেছে কয়েকদিনের মধ্যে সাকিব উড়াল যাবেন আমেরিকাতে, সেখানে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এরপর যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সাকিব যাবেন ইংল্যান্ডে।